তোকে একবারে মানাইছে না রে। বীরভূম জেলার আমচুয়া গ্রামের বাসিন্দা শিশির হাজরা পেশা একজন লোকশিল্পী। 2014 সালে রাজ্য সরকারের লোকশিল্পীর তালিকাভুক্ত হন। মাসিক 1000 টাকা করে 13,000 টাকা পাওয়ার পরে 2015 সেপ্টেম্বর মাস থেকে মাসিক ভাতাটি সম্পূর্ণ রকমভাবে বন্ধ হয়ে যায়। মাসে 1000 টাকা করে দেওয়ার কথা ছিল। প্রথম দিয়েছিল 7,000, দ্বিতীয়বার দিয়েছিল 6,000। 2015 আশ্বিন মাসে দিয়েছিল, তারপরে কিন্তু 16টা পাইনি, 17 চলছে, ওটা এখনো পর্যন্ত পাইনি, প্রায় 20 মাস হয়ে গেল। শুধু শিশির হাজরা এবং তার বাউল দল নয়, সরকারি তথ্য অনুযায়ী এই অঞ্চলে মোট 50 জন এবং বীরভূম জেলায় 5,513 জন সরকারি নথিভুক্ত লোকশিল্পীর সমপরিমাণ টাকা বকেয়া রয়েছে। টাকাটা আমরা সরকার থেকে পেলে পরে আমাদের সাংসারিক কাজে লাগানো হয় এবং গান বাজনা করতে আমাদের যাতায়াত করার সুবিধা হয়। এবং 2 মেয়ের পড়াশোনা চলছে, তাদের টিউশনিতে ঘাটতি পড়ছে, তাই 1000 টাকা করে পেলে পরে আমার সমস্যা দূর হয়ে যাবে। বিডিও অফিসে যে তোমাদের 20 মাসের ওপর টাকা ঢুকছে না, এটা নিয়ে কি বলছে? এরা বলেছিল যে এ দপ্তরটা আমাদের নয়। তো এটা কোন দপ্তরে পড়ছে? ডিএম সাহেবের কাছে যেতে বলেছিল। ডিএম সাহেবের কাছে কি যাওয়া হয়েছে তোমাদের? না, যাওয়া হয়নি। এই সমস্যাটিকে নিয়ে গত 9 অক্টোবর বীরভূমের ডিএম শ্রী পি মোহন গান্ধী মহাশয়ের দ্বারস্থ হয়। ব্যক্তিগত কাজে উনি বাইরে থাকায় এডিএম উমাশঙ্কর কথা বলেন। ক্যামেরার সামনে উনি ইন্টারভিউ দিতে না চাইলেও সমস্যাটি গভীরভাবে শোনেন এবং দ্রুত সমাধানের প্রতিশ্রুতিও দেন। আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদের কাছে আমার একান্ত অনুরোধ, এই দপ্তরের আধিকারিক বীরভূমের জেলা শাসক শ্রী পি মোহন গান্ধী মহাশয়কে 03462255222 এই নাম্বারে বারবার ফোন করে অনুরোধ করুন, যাতে সমস্যাটি দ্রুত সমাধান হয়। আমি দেবগোপাল মণ্ডল, বীরভূম, পশ্চিমবঙ্গ, ইন্ডিয়া আর্নহার্ডের পক্ষে।